আজকের সেশনটা আমরা ক্লাস টেনের ছাত্রদের জন্য আয়নীয় বা তরির বন্ধন সম্বন্ধে আলোচনা করব ঠিক আছে শুরু করা যাক হ্যালো ছাত্ররা আমি অরিজিৎ স্যার আমার চ্যানেল অরিজিৎ ঘোষ কেমিস্ট্রি অনলাইনে এসে গেছি আজকে আজকের ভিডিওটা শুরু করার আগে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আজকের যে বিষয়টা আমরা পড়াশুনো করব। সেটা হচ্ছে আয়নীয় বা তরিযুঁচি বন্ধন সম্পর্কে ঠিক আছে আচ্ছা আমরা শুরু করছি আয়নীয় বা তরিযুজি সম্বন্ধে প্রথম বিজ্ঞানী কোসেল এই ধারণা প্রদান করেন আচ্ছা আয়নীয় বা তরিযুজি ধারণা সময় জানতে গেলে এই বন্ধনটা কী ধরনের হয় এবং কিভাবে ঘটে সেটা জানতে গেলে দেখো আমরা একটা বিশেষভাবে একটা বক্তব্য রেখেছি দেখো দুটি পরমাণুর মধ্যে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার সময় তড়িৎ ধনাত্মক একটি পরমাণু সর্ববহিষ্ট কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন তড়িৎ ঋণাত্মক একটি পরমাণুর সর্ববহিষ্ট কক্ষে স্থানান্তর হয় এবং এই ইলেকট্রনের আদান প্রদান এমনভাবে ঘটে যে উভয় পরমাণুই তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর গঠন লাভ করে সুস্থিত হয় এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা এরপর আমি তোমাদেরকে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি কিভাবে ঘটনাটা ঘটছে ধরো আমি যদি উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখানোর জন্য ম্যাগনেশিয়াম নাইট্রাইডের উদাহরণ নেই জি থ্রি এন টু এই ম্যাগনেশিয়াম নাইট্রাইডের খেয়াল করে দেখো ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো যাকে আমরা কে এল এম বড়বুড়ি সূত্র দ্বারা ভাগ করলে দুই আট এবং দুটি ইলেকট্রনে ভাগ করতে পারি এটা আমার আগে ভিডিওতে রয়েছে তোমরা দেখে নিতে পারো নাইট্রোজেনের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাতটি যাকে আমরা বড়বুড়ি সূত্র অনুযায়ী ভাগ করলে দুই এবং পাঁচের ভাগে পাব অর্থাৎ আমি যদি এবারে দেখো এখানে ম্যাগনেশিয়ামকে আমরা যদি চিত্র আকারে আঁকি অর্থাৎ শুধু শুধু আমরা বাহ্যিক চিত্রটি শুধু আঁকি ম্যাগনেশিয়ামে আমি কিন্তু ভেতরের এই যে দুই এবং আট ইলেকট্রনটাকে নিচ্ছি না ঠিক আছে শুধুমাত্র বাইরের ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দুটি এবং নাইট্রোজেনের ক্ষেত্রে পাঁচটি এই ইলেকট্রনটাকে ছবি আঁকবো আচ্ছা এটা বলার আগে তোমাদেরকে একটা বিষয় বলে দিই খেয়াল করে দেখো যে ম্যাগনেশিয়ামের বাইরে দুটি ইলেকট্রন অর্থাৎ একে সুস্থিত লাভ হতে গেলে তাহলে হয় একে ছটি ইলেকট্রন নিতে হবে অথবা দুটো ইলেকট্রন ছাড়তে হবে দেখো দুটো ইলেকট্রন ছাড়লে বাইরে আটটা আর ছটা নিলে দুই প্লাস ছয় তাহলে আটটা তাহলে তোমরাই বলো কোনটা সুবিধাজনক অবশ্যই দুটো ইলেকট্রন ছাড়া সুবিধাজনক ছটা নেওয়ার থেকে এবং নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো বাইরে অষ্টক পূর্তি হতে গেলে তিনটে ইলেকট্রন হয় নিতে হবে আর নয়তো পাঁচটা ছাড়তে হবে অর্থাৎ হাইড্রোজেনের যেটা সুস্থতা লাভ করে হিলিয়ামের গ্যাস পরমাণুর গঠনটা পেতে গেলে অর্থাৎ তাহলে পাঁচটা ইলেকট্রনের ছাড়ার থেকে ওর তিনটে ইলেকট্রন নেওয়ার সুবিধাজনক হবে তাহলে এর বাইরে আটটা ইলেকট্রন করতে গেলে তিনটে ইলেকট্রন নিতে হবে এবং এর বাইরে আট ইলেকট্রন করতে গেলে এই দুটো ইলেকট্রনকে ছাড়তে হবে আগে এই বিষয়টাকে ভালো করে বুঝে নিতে হবে ঠিক আছে এবার আমি দেখো চিত্রটা করে দেখাচ্ছি তোমাদেরকে ম্যাগনেশিয়ামের দেখো খেয়াল করে এই যে বাইরে দুটো ইলেকট্রন রয়েছে এবং নাইট্রোজেনের দেখো খেয়াল করে নাইট্রোজেনের বাইরে একদম বাহ্যিক কক্ষটা কিন্তু আঁকছি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইলেকট্রন রয়েছে তাহলে অর্থাৎ এই যে ম্যাগনেশিয়ামের যে দুটো ইলেকট্রন সেটা ম্যাগনেশিয়াম এখানে ছেড়ে নাইট্রোজেনকে দিয়ে দিল ঠিক আছে তাহলে দেখো এই ম্যাগনেশিয়ামের বাইরে এবারে আটটা ইলেকট্রন হয়ে গেল এই ম্যাগনেশিয়ামটা সুস্থ লাভ করেছে কিন্তু দেখো খেয়াল করে এই নাইট্রোজেন কিন্তু এখনও পাঁচ প্লাস দুই সাতটা ইলেকট্রন পেয়েছে অর্থাৎ ওর কিন্তু আরও একটা ইলেকট্রন পাওয়া বাকি রয়েছে তাহলে সেক্ষেত্রে আমার আরেকটা ম্যাগনেশিয়ামের পরমাণু প্রয়োজন অর্থাৎ এইখান থেকে একটি ইলেকট্রন নাইট্রোজেনে গেল অর্থাৎ এইবার খেয়াল করে দেখো এই ম্যাগনেশিয়ামটির একটি ইলেকট্রন এই নাইট্রোজেনটাকে সুস্থিত লাভ করলো তাহলে এর কিন্তু আবার আরেকটা ইলেকট্রন ছাড়ার প্রয়োজন রয়েছে সেটা ছাড়তে গেলে কাকে দিতে হবে আরও একটি নাইট্রোজেনের প্রয়োজন তাহলে এর বাইরে আবার পাঁচটা ইলেকট্রন আমরা রাখলাম একে একটি দিল এবার এই ম্যাগনেশিয়ামটি দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে তার সুস্থিরতা লাভ করেছে অর্থাৎ এইবার এই নাইট্রোজেন দেখো নিজস্ব বাইরের পাঁচটা এবং ওর এই ম্যাগনেশিয়াম থেকে পাওয়া একটি ইলেকট্রন অর্থাৎ মোট ছটি ইলেকট্রন রয়েছে তাহলে এর আরও দুটি ইলেকট্রন দরকার এই দুটি ইলেকট্রন কে দেবে আরেকটি ম্যাগনেশিয়াম এইভাবে তাহলে দেখো ছাত্ররা এইবার তোমরা বিশ্বের ব্যাপারটা বুঝতে পারছো এম জি থ্রি এন কেন অ্যাকচুয়ালি ম্যাগনেশিয়াম নাইট্রেটের সংকেতটা কারণ হচ্ছে দেখো এখানে তিনটে ম্যাগনেশিয়াম লেগেছে আর দুটো নাইট্রোজেন লেগেছে এইবার আমরা তোমাদেরকে আগের যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম সেটাই ফিরে আসছি দেখো এই যে এক ব্যাখে ইলেকট্রন সর্ববহিষ্ঠ কক্ষে স্থানান্তর হচ্ছে এবং ইলেকট্রনটি আদান প্রদান এমনভাবে ঘটে উভয় পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে পরমাণু গঠন লাভ করে নিষ্ক্রিয় গ্যাসে পরমাণু আকার লাভ করা মানে এই যে ম্যাগনেশিয়াম এখান থেকে দুটো ইলেকট্রন ছাড়ছে ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ছাড়লে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে ম্যাগনেশিয়াম প্লাস টু তৈরি করছে এই ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে এখন দশ দশ হচ্ছে নিকটতম ইলেকট্রন হচ্ছে গিয়ে নিয়ন এই নিয়নের সুস্থিরতা লাভ করছে ঠিক আছে এবং নাইট্রোজেনও তাই দেখো নাইট্রোজেন যখন এই যে তিনটি করে ইলেকট্রন নিচ্ছে এর সাত থেকে এও দেখো নাইট্রোজেন এন মাইনাস তৈরি করছে এখন ইলেকট্রন নিচ্ছে তো নাইট্রোজেনে প্লাস ইলেকট্রন হচ্ছে এ ছেড়ে দিচ্ছে বলে দুটো কমে যাচ্ছে তাই ম্যাগনেশিয়ামের প্লাস টু নিয়নের গঠন লাভ করছে নাইট্রোজেনও নিয়নের গঠন লাভ করছে কিন্তু তাহলে দেখো এই যে এম জি টু প্লাস তৈরি করলো তাহলে অর্থাৎ এই যে বিষয়টা এখানে হলো একটা ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি এটা একটা নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে আছে তিনটে ম্যাগনেশিয়াম তাহলে মোট তিনটে ম্যাগনেশিয়াম অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে দেখো মোট ছটা ইলেকট্রন ছাড়ছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোট ছটা ইলেকট্রন ছেড়ে তিনটে ম্যাগনেশিয়াম প্লাস তৈরি করছে এবং দুটো নাইট্রোজেন সেই ছটা ইলেকট্রনটিকে গ্রহণ করছে তিনটে তিনটে করে তাতে দুটো নাইট্রোজেন মাইনাস থ্রি গঠন করছে এরপর যেটা ঘটনাটা ঘটছে এরপর তরিদ্রজীব বন্ধন তৈরি হয় এই তরিদ্রজীব বন্ধন হচ্ছে এই যে ম্যাগনেশিয়াম ক্যাটায়ন অর্থাৎ এটি যে ধনাত্মক আয়ন তৈরি করেছে এটি হচ্ছে ক্যাটায়ন এবং এই যে অ্যানায়ন নাইট্রাইড অ্যানায়ন এরা পরস্পর যুক্ত হয়ে কিভাবে যুক্ত হবে স্থির তারিত্বিক আকর্ষণ আমি দেখো লিখে দিচ্ছি স্থির তারিত্বিক আকর্ষণ বল স্থির তারিত্বিক আকর্ষণ বলের মাধ্যমে এরা যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম নাইট্রাইড অনু গঠন করছে তাহলে এইটা হলো একেবারে আমি একটা উদাহরণ নিয়ে তোমাদেরকে পুরো বিষয়টাকে ভালো করে বুঝিয়ে দিলাম এটা সবচেয়ে কঠিন উদাহরণ বলতে পারো তার ফলে তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কিভাবে এই গঠনটা হয় ঠিক আছে এরপর আমি তোমাদের কয়েকটা করে রেখেছি তোমাদের জন্য সেই উদাহরণগুলো দেখাবো। তো দেখো এখানে আমি তোমাদের জন্য ক্যালসিয়াম ক্লোরাইডে একটা অনুর গঠন করে রেখেছি যেখানে একমাত্র বাহ্যিক কক্ষের চিত্রগুলি আমরা এঁকেছি এই দুদি ক্ষেত্রে আমরা এখানে বাহ্যিক কক্ষের চিত্রকেই আমরা আঁকার চেষ্টা করব তা তোমরা খেয়াল করে দেখো এখানে ক্যালসিয়ামের কুড়িটি অনু কুড়িটি ইলেকট্রন দুই আট আট দুই ক্লোরিনের ক্ষেত্রে দুই আট সাত অর্থাৎ এর বাইরে একটি ইলেকট্রন নেওয়া সুবিধা এর দুটি ইলেকট্রন ছাড়া সুবিধা তাহলে সেই হিসেবে আমরা দেখো এই ছবিটা এঁকেছি দেখো ক্যালসিয়াম প্লাস টু ফর্ম করছে দুটো ক্লোরিন ইলেকট্রন নিয়ে টু সিএল মাইনাস অ্যানায়ন ফর্ম করছে এবং তারা ক্যালসিয়াম ক্লোরাইড অনু গঠন করছে তাহলে এইভাবে খেয়াল করে দেখো আরেকটি করে দেখেছি সোডিয়াম অক্সাইডের ক্ষেত্রে বাচিক কক্ষের চিত্র এখানেও দেখানো আছে প্রত্যেকের ক্ষেত্রে আমি ভেতরের ইলেকট্রনগুলি আঁকিনি সোডিয়ামের দেখো দুই আট এবং এক অক্সিজেনের ক্ষেত্রে দুই এবং ছয় অর্থাৎ সোডিয়াম দুটি ইলেকট্রন ছাড়ছে একটি একটি করে সেই অক্সিজেনকে দিচ্ছে এবং অক্সিজেনের একটি পরমাণু সেই দুটি ইলেকট্রনকে এখানে গ্রহণ করছে এ দুটি ইলেকট্রনকে গ্রহণ করছে এবং এই একটি করে ইলেকট্রন ছাড়ছে অর্থাৎ সোডিয়াম প্লাস এবং অক্সিজেন টু মাইনাস অক্সাইড আয়ন তৈরি করে এরা স্থির তারিত্বিক আকর্ষণ বলে যুক্ত হয়ে ঠিক এখানেও তাই স্থির তারিত্বিক আকর্ষণ বলে যুক্ত হয়ে এখানে এরা সোডিয়াম অক্সাইড গঠন করছে তাহলে ছাত্ররা এইভাবে আমরা অ্যাকচুয়ালি বন্ধনকে ব্যাখ্যা করলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আরও কোনো কিছু তোমাদের বলার থাকে তোমরা এই ভিডিওতে কমেন্টস করবে এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু পরপর ভিডিওগুলো পেতে থাকবে ঠিক আছে রাখলাম ছাত্রছাত্রীরা সমাজীবী বন্ধনের কিছু ধর্ম রয়েছে সেগুলো এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে